জেলেদের সফলতা। সাগরের মাঝে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামের মানুষদের আয় রোজগারের তেমন কোনো উপায় ছিল না, তারা শুধুই মাছ ধরতে জানত। সেই গ্রামের সবাই তো মাছ ধরত, তাই তারা ভাবতে লাগলো যে আর কি করা যায়। আমি বলি কি, আমাদের সাগরে তো অনেক মাছ আছে, কেননা আমরা এসব মাছ ধরে সাগরে পাড়ি দিয়ে বড় বাজারে গিয়ে বিক্রি করি, সেখানে আমাদের ভালো আয় হবে এবং আমাদের পরিবারের জন্য জিনিসপত্র কিনে আনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো হবে। এখন শুধু আমাদের একটা বড় নৌকা লাগবে, নৌকা ছাড়া এটা করা সম্ভব না। জেলেরা মিলে একটি বড় নৌকা বানায় এবং অনেক মাছ ধরে বড় শহরের দিকে রওনা হয়। সাগর পার করে যখন জেলেরা বাজারে গেল, তাদের মাছের দিকে কেউ ফিরেও তাকালে না। আরে বাপরে, মাছগুলো থেকে কি পচা গন্ধ আসছে, কেউ আমাদের মাছ কিনলো না। মন খারাপ করে জেলেরা তাদের গ্রামে ফিরে আসে। কি ব্যাপার, মাছ বিক্রি হচ্ছে না কেন? মাছ যে পচে গেছে আর দুর্গন্ধ বেরোচ্ছে, তাহলে এখন আমরা কি করব? আমাদের কোনো উপায় বের করতে হবে। আমরা এখন থেকে তখনই মাছ ধরব যখন আমরা শহরের খুব কাছাকাছি থাকব। মাছ ধরার সাথে সাথেই তো ওগুলো টাটকাই থাকবে, তাই না? আর হ্যাঁ, ওখানে গিয়েই মাছ বেচবো, টাটকা থাকলে তো অবশ্যই মানুষ কিনবে। জেলেরা ঠিক তাই করলো, কিন্তু তারপরও কেউ তাদের মাছ কিনলো না। হায় ভগবান, এমন হচ্ছে কেন? আমাদের কোনো না কোনো একটা ভুল হচ্ছে। আরে ভাই, এই শহরের জেলেরাও তো আশপাশ থেকে মাছ ধরে আনে, তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় যার জন্যে আমাদের কাছ থেকে কেউ মাছ কিনছে না? আমরা যদি সবার মতন একই মাছ ধরে আনি তাহলে বিক্রি হবে না। আমি ভাবছি যদি অন্য রকম মাছ আনি, মানে বড় বা মোটা তাজা মাছ নিয়ে এসে যদি এখানে বিক্রি করি তাহলে অবশ্যই বিক্রি হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ তুমি, আমরা বড় বড় মাছ অনায়াসে ধরে ফেলবো। তারপর জেলেরা ঠিক তাই করলো। বড় বড় মাছ ধরে তারা যখন বাজারে নিয়ে গেল, তখন সবাই তাদের মাছ অনেক পছন্দ করলো, বড় বড় মোটা তাজা মাছ। এবার তারা চার গুণ বেশি টাকা আয় করে ফেললো। এজন্যই লোকে বলে, ব্যবসায় সব সময় এক ধাপ আগের কথা ভাবতে হয়। লোভী বন্ধু, একটি খুব বড় বনে কোকি নামে একটি শিয়াল আর পিন্টু নামে একটি খরগোশ থাকত। দুজনে ভালো বন্ধু ছিল এবং একসঙ্গেই তারা খাবার চুরি করে খেত। মানুষের খাবার চুরি করত আর বনের বসবাসকারী প্রাণীদের বোকা বানিয়ে তাদের খাবার কেড়ে নিত। একদিন কোকি এক মহিলার ঝুড়িতে প্রচুর মিষ্টি দেখতে পেল। এই পিন্টু, অনেক মিষ্টি দেখছি যে, আজ তো খুব মজা হবে, এখন থেকে আমার মুখে জল আসছে। আরে আরে, এই দেখ এই দেখ, জল, মিষ্টিগুলো চুরি করি। কোকি আর পিন্টু একটা প্ল্যান করে চুরি করতে গেল। পিন্টু মহিলার সামনে শুয়ে অজ্ঞান হয়ে যাবার ভান করে। ওহো, বেচারা খরগোশ মনে হয় অজ্ঞান হয়ে গেছে। মহিলাটি খরগোশের দিকে তাকিয়ে তার কাছে গেলে কোকি তার হাত থেকে মিষ্টির ঝুড়ি ছিনিয়ে নেয়। পিন্টু মহিলাকে আঘাত করে আর পালিয়ে যায়। কোকির খুব ক্ষুধা পেয়েছিল এবং মিষ্টির ঝুড়ি দেখে তার ক্ষুধা আরো বেড়ে যায়। কোকি শিয়াল খুব ভালোই ছিল, কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করত। শিয়াল সবসময় ভয় পেত যে তার মিষ্টির লোভে সে হয়তো তার বন্ধুকে ঠকাবে। এবং এতদিন পর যখন সে এত মিষ্টি দেখল, তখন সে আর নিজেকে থামাতে পারেনি। সাথে সাথে সে সব মিষ্টিগুলো খেয়ে ফেলেছিল, কিন্তু সে নিজে মনে মনে জানত সে খুব অন্যায় করে ফেলেছে। খরগোশ তার বন্ধুর এমন আচরণে সেও খুব রেগে গেল, কারণ সেও ক্ষুধার্ত ছিল এবং সেও এই মিষ্টি চুরি করার জন্য প্রচণ্ড পরিশ্রমও করেছিল। কিন্তু এই ঘটনার পরে সে তার বন্ধুকে একটা শিক্ষা দিতে চেয়েছিল, তাই সে কোকির প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছিল। পিন্টু তাকে ঠান্ডা জলের নদীর ধারে আসতে বলেছিল। আরে বন্ধু, চল মাছ ধরি, তুই তোর লেজ পানিতে রাখ, যাতে মাছ তোর লেজকে খাবার ভেবে কাছে আসে। কোকিও তাই করল, তার লেজ ঠান্ডা পানিতে রাখল, কিন্তু ঠান্ডার কারণে লেজ জমে গেল।
আমার লেজ তো জমে গেছে। পিন্টু এটা দেখে খুব খুশি হলো। অবশেষে তার বন্ধুকে বুঝিয়ে দিল যে লোভী হওয়া কতটা অন্যায়। কোকিও তার শিক্ষা পেয়েছিল, সে তার বন্ধুর কাছে ক্ষমা চেয়েছিল এবং কখনো লোভী না হওয়ার শপথ করেছিল। যোদ্ধা এবং হাতি, একবার এক যোদ্ধা গজরামকে তার বন্ধুরা বলেছিল, বন্ধু অনেক দিন তো হয়ে গেছে আমরা কোথাও শিকার করতে যাইনি। হ্যাঁ বন্ধু, আমরা সকলে শিকারে যাই। পরের দিনই তারা দুজনে শিকার করতে জঙ্গলে পৌঁছালো। সমস্ত প্রাণী বনে শান্তিতে ঘুরে বেড়াচ্ছিল, কিছু প্রাণী খেলছিল, কিছু প্রাণী খুশি ছিল। হঠাৎ শিকারীদের আসতে দেখে সমস্ত প্রাণীরা পালাতে শুরু করলো। পুরো বনটায় হইচই পড়ে গেল। সমস্ত প্রাণী চিৎকার শুরু করে, গাধা দৌড়োয়, শিয়াল দৌড়োয়, সমস্ত প্রাণী পালিয়ে গেল, কিন্তু হাতিটি পালায়নি। সে সেখানেই দাঁড়িয়েছিল। শিকারির সামনে এসে হাতি বলল, আপনি নিরীহ পশুদের শিকার করতে এসেছেন, আপনি আসবেন না, আপনাকে আগে আমাকে শিকার করতে হবে, আপনি এভাবে বন ধ্বংস করতে পারবেন না। হাতি খুব দ্রুত ছুটল, গজরাম ও তার বন্ধুরাও পিছু পিছু ছুটতে থাকলো। অনেক এগিয়ে গিয়ে তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়ল। তখন গজরামের বন্ধু বলল, এই হাতি তো খুব দ্রুত ছুটছে, তীর ছুঁড়েও মারতে পারছি না, উল্টে আমরা পুরো বনে বনে ঘুরছি। বন্ধু তুমি হাতির চালটাই বোঝো না, সে আমাদের মনোযোগ নিজের দিকে নিবদ্ধ করার জন্যে অন্য প্রাণীদের বাঁচাচ্ছে। তুমি তার বন্ধুদের জন্যে হাতির ভালোবাসা দেখতে পাও না? হ্যাঁ গজরাম, তুমি ঠিকই বলেছ, এই সমস্ত প্রাণীরা বনে খুব সুখী, তারা খেলছে, তারা একে অপরের কষ্টে সহযোগিতা করছে, এবং আমরা আমাদের মজা করার জন্য এই নিরীহ প্রাণীগুলোকে শিকার করি। বন্ধু আমি বুঝতে পেরেছি, আমি কখনোই এরকম নিরীহ প্রাণীদের শিকার করব না। হ্যাঁ বন্ধু, আমাদের চলে যাওয়া উচিত এখান থেকে এবং পশুদের কাছে ক্ষমা চাওয়া উচিত। তারা দুজনেই তখন বনের মাঝখানে যায় এবং সমস্ত প্রাণীর কাছে হাত জোর করে ক্ষমা চায়। আমি একজন যোদ্ধা, কিন্তু এই হাতি আমাকে কষ্টের মধ্যেও একে অপরকে সমর্থন করতে শিখিয়েছে। আমি কোনো পশুদের শিকার করব না এবং এই বনে ফিরেও আসব না, এবং সবসময় এই শিক্ষাটাই মনে রাখব। শানু নামের একটি ছেলে ছাগল আর গাভী পালত। সে তার গাভী ও ছাগলের দুধ বিক্রি করত। ছাগলটি অনেক চালাক ছিল আর সবসময় গাভীর সাথে কোনো না কোনো চালাকি করত। গাভীটি ছাগলের চাইতে বেশি দুধ দিত, আর এই জন্য ছাগল গাভীকে অনেক হিংসে করত। এই গাভীর কিছু একটা করতেই হবে, যাতেও আমার চাইতে বেশি দুধ দিতে না পারে। একদিন ছাগল ভাবে, কাল শানু যখন আমাদের মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে, তখন এই গাভীর কিছু একটা করতে হবে, কি করা যায়। তখন গাভীটি বলে, ছাগল তুমি আমায় হিংসে করো কেন, আমি তো তোমায় কিছু বলিনি। দেখো আমরা দুজনে একই ধরনের প্রাণী, প্রভু আমাদের মানুষের সাহায্য করার জন্য বানিয়েছেন, তাই আমাদের নিজেদের কাজ সুন্দরভাবে করা উচিত, কখনোই খারাপ কোনো কাজ করা যাবে না। তুমি বকবক করো না, আমি সব জানি, প্রভু তোমাকে বড় আর আমাকে ছোট বানিয়েছে, আমরা এক হলাম কিভাবে। আর তুমি অনেক বেশি দুধ দাও, সবাই তোমায় ভালোবাসে, আর আমি কম দুধ দেই বলে কেউ আমায় ভালোবাসে না। পরের দিন শোনু তার গাভী আর ছাগলকে মাঠে নিয়ে যায়। ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে রেখে যায়, আর গাভীকে নিয়ে যায় নদীতে গোসল করাতে। এটি দেখে ছাগলের আরো হিংসে হয়। এ প্রভু দেখো দেখো এই মালিককে, আমাদের সাথে কেমন আলাদা আচরণ করছে, আমিও তো দুধ দিই, আমারও তো গোসল করা দরকার, কাল দেখে নেব এই গাভীকে, কিছু একটা করতেই হবে, সময় হয়ে গেছে, সহ্যেরও একটা সীমা আছে। পরের দিন আবারও শোনু গাভী আর ছাগলকে মাঠে নিয়ে যায়, ছাগলকে ঘাস খেতে দেয় আর গাভীকে গোসল করাতে নিয়ে যায়। কিন্তু গাভী যখন ফিরে আসে তখন ছাগল তাকে বলে, শোনো ওই যে ওইদিকে যাও, ওখানে অনেক সবুজ ঘাস আছে,
এখন ও আর কোনো ঘাস খেতে পারবে না, আর না খেয়ে থাকবে, তাহলে ও কাল দুধও দিতে পারবে না। এবার মজা বুঝবে, গাভী সেখানে কোনো ঘাস খেতে পায় না আর না খেয়েই থাকে। তারপর সোনু তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু গাভী তো এমনিতেই দুধ দিতে পারে, তাই সে পরের দিনও দুধ দেয়। এটি দেখে ছাগল অবাক হয়ে যায় আর তার কাজের জন্য অনুতপ্ত হয়।